নমস্কার বন্ধুরা, তোমার পাশলাই তোমাদের সকলকে স্বাগত। আমের মৌসুম থাকতে থাকতে ভাবলাম একটা আমের কিছু ভাইরাল রেসিপি তৈরি করা যাক। আর আজকে আমি এই রেসিপিটা তৈরি করব, যেটা হচ্ছে আমের ভাপা দই। তাহলে চলো কী করে করছি দেখে নিই। এখানে প্রথমেই রেখেছি টক দই, যেটাকে জল ঝরিয়ে রাখতে হবে। তারপর নিয়েছি আমের খোসা থেকে এইরকম এটা বের করে নিয়েছি পালকটা। তারপর দেখো এই যে টক দই যেটা বললাম জল ঝরানো, সেটা রেখেছি, আমের পালটা রেখেছি, দেখেছি চিনি, চিনিটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। টেস্টটাকে আরও সুন্দর করার জন্য এখানে রেখেছি গুঁড়ো দুধ। তারপর দেখো এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমের পালপটা। আমের পালপটা পুরোটা দেবার পর এখানে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। আমটা যতটা পরিমাণে মিষ্টি হবে সেটার কিন্তু অনুযায়ী চিনিটা দিতে হবে। দেখো তারপর দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর চিনিটা এবার যতটা দেবে তার অনুযায়ী গুঁড়ো দুধটা দিতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে আর খুব একটা ভালো খেতে লাগবে না। এবার দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, পালপটা সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা, যেটা জল ঝরানো ছিল, অবশ্যই এটাকে জল ঝরানোই নিতে হবে। তারপর দেখো এই টক দইটা দেবার পর যেই পালপটা আমি তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দেবার পর একটা হ্যান্ড হিস্কারের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটা ভালো করে তৈরি করে নিয়েছি মিশিয়ে। এরপর দেখো আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে, মাটির পাত্রে আমি যে দইটা তৈরি করব তাই সেটাকে ভিজিয়ে রেখেছি, যাতে না দইটা যখন আমি তৈরি করব মাটির পাত্রটা না ফেটে যায়। ভিজিয়ে রাখার পর আমি এই যেই মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে দিয়েছি। তারপর আর যে বাকি মিশ্রণটা রয়েছে সেটা আর একটা অন্যরকম মাটির পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু মাটির পাত্রটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। দেখো ভালো করে ঢেলে নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে কভার করে নিয়েছি। এরপর একটা পুরনো কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। খুব একটা গরম জল করতে হবে না, তারপর এটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেবার পর আমার কাছে এরকম ট্রে ছিল, ট্রেতে আমি বসিয়ে দিচ্ছি, বসিয়ে ডিপ ফ্রিজে আমি 2 থেকে 3 ঘন্টার মতো রাখবো। ভালো করে তারপর 2 থেকে 3 ঘন্টা সেট হয়ে গেলে এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। চলো এটাকে ট্রের মধ্যে বসিয়ে দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসেছি। দইটা মানে ভাপা দইটা রেডি করার পর ফাইনাল লুকটা এরকম এসেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।